এ মাটি খাটি অতি, মাটি আমার খাটি অতি, সোনার চেয়ে দামি সবুজ শ্যামল রূপে প্রিয় জন্মভূমি। মাটি আমার খাঁটি অতি সুন্দর চেয়ে দামি সবুজ শ্যামল রূপে প্রিয় জন্মভূমি। কত রঙের মানুষ থাকে মাটির বুকে, কারো হৃদয় দুঃখে ভাসে কেউ বা থাকে সুখে। যত হাসি তত কান্নাই তো বিধির খেলা, তারই মাঝে বসেছে এক পণ্ডিতের মেলা। পণ্ডিতের মেলা, পণ্ডিতের মেলা, পণ্ডিতের মেলা, এই দোকানে চানা তো সব বাসি খাওয়া ঠিক না, খালি পেট খারাপ হইতে পারে। হাত ভর্তি ঘড়ি থাকে অথচ টাইম কভার পারেন না, আপনার নাকি বাইন্ডার রাখুন দরকার। আরে কেডা কইছে কইলি না, আইনালা সাইদ ভাই কোন মাস্টার আহে নাই। সালাম স্যার, আমি এক লাই দুই ক্লাস নিতে আছি, এমনি কি চলে স্যার? আইনাল নাকি রে, আপনারা শহরে গেছেন না, দেখছেন না যে কিছু হৈনির পুত 10-20 লাখ টাকার গাড়িতে চড়ে, যার বাপে কোনোদিন টেম্পো গাড়িতেও চড়ে নাই, আমি তাগো মতো হইতে পারতাম না, পারতাম কিনা বলেন? কালাম জি স্যার, কাল সকাল থেকে 8টার মধ্যে স্কুলের মেইন গেটে তালা দিবি। জি স্যার। যদি কোনো শিক্ষক অনুপস্থিত থাকে তাহলে তাদের হাজিরার খাতায় লাল কালির দাগ পড়বে, বুঝছ তুই? জি স্যার। আপনারা এখন আসতে পারেন। কালা আমার এক গ্লাস পানি দে। খাড়া এটা কি? জি স্যার লুঙ্গি। লুঙ্গি তোরে তোরে আমি কতদিন কইছি না, এই লুঙ্গি পইরা তুই স্কুলে আবি না, তোরে দেখলে আমার কেমন জানি কামলা কামলা লাগে। আর দপ্তরিস পোস্ট কত উঁচা জানোস তুই? জানি স্যার, মাস্টারের কাছাকাছি। সুন্দর কইছাস। কি না স্যার, না বলি তুই? কইলাম স্যার দপ্তরে সবসময় মাস্টারের কাছাকাছি থাকে তো, এই আর কি স্যার। কথাটা মনে থাকে যান? জি স্যার। এক কাম কর, আমি বাইরে যাইতেছি, তালাটা লই, আমি বাইরে গেলে তালাটা দিবি। জি স্যার। বুঝছ তুই? জি। মার্বেল খেলায় না, পোলার দিকে একটু খেয়াল রেখো বুঝলা, যখন আকাম করবো তখন তো মানুষ আমার হ্যাঁ কইব, ওই দেখ রিপন ইবলিসের কাহা যায়। শুধু কি কইব, জুতা খুললে মুখে ফিক্কা মারবো,
তোমার আকবারে এত কথা কোনো দরকার নাকি? ভাবি মনে কষ্ট হইব না? মামা সত্য বাক্য তো তিতাই হয়, আর তিতা গেলতে তো কষ্ট হইবই না। মুরব্বীরা কয় আজ বুঝবা না বুঝবা কাল, কপাল চাপড়াইয়া পারবা গায়। চুপ করো তো, আমি দোকানে গেলাম, পারলে বাবির একটু কাটা বাছা করে দাও। পারলে তুমি করো, আমার অনেক কাম আছে। তুমি যাও ভাই, আমি রান্দা রাহুম নে, আর ওই আয়নাল রে পাইলে একটু বাড়িতে পাঠিয়ে দিও। ও তোমার আদরের দেওয়ার কথা বুঝেছো? তারে তো শুনলাম ওই ঘড়ি কাকা নাকি দামড়ানি দিছে। কও কি ঘড়ি কাকা দামড়ানি দিছে? হ্যাঁ, কি কাজ করতো? মায়ের মুড় দিছে না তো? জানি না, আমি দেখি নাই। ও মা, আমার দামাটা আনো তো। আপনি আমার কই যাবেন আব্বা? আয়নাল রে খুঁজে দেখি, ও কি হাল কি অবস্থা। হ্যালো, হাই ফাদার। কার ডাকো? আপনাকে ডাকতেছি। তোমার এই বেহাল অবস্থা কেন করলো মামা? খোদা, এমন তো কিছু হয়নি, আমি তো জগিং করতেছি আব্বা। কি জগ যে তোমার মাথা পানি ঢালছে! উফ আব্বা জান, আপনি তো এক্সাইট খাইন না তো? আসলে হয়েছে কি, আমি জগিং করতেছিলাম, জগিং করার পরে অনেক ঘাম হয়েছে শরীরে, তা আমি চিন্তা করলাম যে এই ঘাম নিয়ে বাসা যাওয়া ঠিক হবে না, তাই একেবারে মনে করেন যে ফুকরি নাই গোসল খাইলে তারপরে বাসা যাচ্ছিলাম। তোমার ইংরেজি শুনে গ্রামের লোকের চোখ খুঁটাটায়। কথাটা একটু বাংলা কব, আমিও তোমার ইটি ইংরেজি বুঝি না। ও আসলে হয়েছে কি আব্বা জান, ওই জগিং মানে হচ্ছে হাঁটাহাঁটি, আমি হাঁটাহাঁটি সাইরে চিন্তা করলাম গোসল কইরে তারপর বাসায় যাব। বুঝছি, মারকে খুব বেশি বসছে। কিরা আমারে মারবে? কিরা আমারে মারবে? আমারে মারার মতো গ্রামে কিরা আছে নাকি? হ্যাঁ, আপনি এসব ভুগাজ ইনফরমেশন কিরা দেয় আপনার? কোন তো আব্বা আপনি কিরা দেয়? আবার ইংরেজি? ও আচ্ছা আব্বা জান, আপনার এই ভুয়া খবরটা মানে ভুয়া খবরটা আপনার কিরা দিল? খবর ভুয়া কেন সত্য, এখনই তার প্রমাণ হবে। নে ষাট খুল। আব্বা জান, এটা কী করছেন আপনি? আমি এই গ্রামের রাস্তাঘাটের ভিতরে শার্ট খুলবো, কেউ যদি দেখে ফেলে আমার ইজ্জত থাকবে নাকি? তো জান বাসের ইজ্জতের কোনো অভাব হইব না, দেখি খুল শার্ট। আরে আব্বা, আচ্ছা এরকম করতেছেন কেন? লাগতেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি খুলতেছি আমি খুলতেছি, দেখি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখতেছি দেখাচ্ছি দেখো। এই দেখ আব্বা, এই কই মায়ের কোনো দাগ তো নাই। আচ্ছা আব্বা, আপনার এই ভুয়া খবরটা কিনা দিল আমার একটু কম তো দেখি আব্বা। কুতুবে দিছে মজ্জা ভাই, কথা জানলো কেমনি? কি চিন্তা কর বাবা। হ্যাঁ না, আচ্ছা আব্বা জান, আপনি সবসময় দেখেছেন না যে ওয়াস আঙ্কেল শিক্ষিত মানুষের কত ইজ্জত করে, করে না? ইজ্জত করে পাগলের কাছে, আবার শিক্ষিত অশিক্ষিত ডাইল বরাবর। সেটা ঠিক আছে ডাইল বরাবর, কিন্তু ওই এই যে আজিজ আজিজ চাষা, আজিজ চাষার কি ওয়াস আঙ্কেল মানে ঘড়ি চাষায় কোনো দিন দাবড়াইছে আপনি? কন না তো, কেন দাবড়ায় না? হ্যাঁ দাবড়ায় না কেন বুঝতে পেরেছেন আব্বা? দাবড়ায় নাই কারণ হচ্ছে তিনি একজন শিক্ষিত মানুষ। হ্যাঁ কিছু মনে করেন না আব্বা জান, আপনি হলেন কি অশিক্ষিত তো এইসব বাড়ির পাশে বুঝবেন না। ঠিক আছে আমি যাই, বাড়ির যাই, জগিং করছি তো। কেমন একদম ছেলে, বাপের কয় অশিক্ষিত, খালি ইংরেজি জানে দেখি কিছু কই না, নাহলে থাপড়ায় দাঁত ফলায় দিব। দুই মাস হইলো ঋণ লেগে দরখাস্ত করছি, আজও নয় কাল দিব, কালও নয় পরশু, আমরা কি পুঁটি মাছের মতো কথা যা ধরা খাইলাম? আমরা পুঁটি মাছ আর ব্যাংক ম্যানেজার বোয়াল মাছ, আর চেয়ারম্যান হইলো গিয়া তিমি মাছ। চেয়ারম্যান ড্রাইভার দে, আজ ঋণ বেশিটা খোলাসা করতে হইব। আচ্ছা আমি তো কোনো ঋণ নেই নাই, তা আমার নামে মামলা হলো কেন? তুমি কাগজে সই করছিলে না? হ্যাঁ সই তো করছিলাম, মেম্বার কইলো ঋণ পামু, পরে হয় নাই। ওইছে ওইছে জালিয়াতি, বুঝলা জালিয়াতি, তোমার ঋণ তুইলা হেই খাইছে। দেশে কি কোনো আইন কানুন নাই নাকি? আছে বইলাই তো তোমার নামে মামলা হইছে। চেয়ারম্যান আজ দৌড়তে হইব, হক গুলো করে বুকে বড় রাখো, এটা আমাকে বাঁচা মরার বিষয়। বিষয়
আপনারা কি বলতে চান বলেন। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা ছিল। তুমি তো পোলাপান মানুষ, মুখে তো দাঁড়িয়ে গোপ কিছুই বোঝায় না। এই পাশে তো তোমার বাচ্চা ছাড় বয়ে গেছে বড় বড় দাঁড়িয়ে লইয়া। যা কইতেছিলাম, এই ঋণের কথাটা আমার মাথায় থাকলো। আপনারা তো জানেন যে ব্যাংকের পুরানা ম্যানেজার বদলি হয়ে গেছে, এখন নতুন ম্যানেজার আইতেছে, আমি বিষয়টা তার লগে ফাঁসলাম। ঠিক আছে, এখন আপনারা আসেন। মতি জি, তেজি বলাটার নাম কি? ফরিদ। তারে কি পান খাওয়ামো না চিনি খাওয়ামো? চিনি। চিনি আপনি চিন্তা করেন না, ব্যবস্থা করতেছি। তুমি আর আসছ কেন? চেয়ারম্যান সাহেব, আমি একটু গঞ্জে যাব। যত ভাবি ধরে যা, টাকা দিয়ে দেবো। আচ্ছা, লয়ে যেতেছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা বড় কাতল, আদারটা খাইস। ঢাকা থেকে বহুত বড় মেহমান আইতেছে, অনেক জ্ঞানী লোক। এই জ্ঞানী লোকের পেটে গেলে তোর জীবনটা সার্থক হয়ে দেব। তোর জন্ম তো হয়েছে মাছ হইয়া, মানুষের পেটে জমা লেগে। একটা জ্ঞানী লোকের পেটে গেলি আর কি। হ্যাঁ, বিসমিল্লাহ। জোগাড় করো। এটা আবার কেমনে? যেমনে পারো এমনে জোগাড় করবে। এটা আমার মাই খেতে দিচ্ছে, তাই না মা? আলহামদুলিল্লাহ, ব্যবস্থা করে আইছি, অবশ্যই পারবো।
মোষের দুধ খাইতে পারবি? ব্যবস্থা হইব না, গরমটা দিতে পারবি? এটা জোগাড় করে দিব। ব্যবসা মনে হয় মাসাল্লাহ ভালোই জমেছে। আমার রোগী তো ওই হাঁস মুরগি আর কদুপাট, যারা পয়সা খরচ করে চিকিৎসা নিতে চায় তারা আমারে ডাক্তার ভাবতে লজ্জা পায়। কত রঙের মানুষ থাকে মাটির বুকে, কারো হৃদয় দুঃখে ভাসে কেউ বা থাকে সুখে, যত হাসি তত কান্নাই তো বিধির খেলা, তারই মাঝে বসেছে এক পণ্ডিতের মেলা। পণ্ডিতের মেলা, পণ্ডিতের মেলা, পণ্ডিতের মেলা।